এই যে পদার্থটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম সালফেট অফ সোডা এবং এর রাসায়নিক নাম হলো সোডিয়াম সালফেট, যার সংকেত হলো Na2SO4। এই সোডিয়াম সালফেট থেকে ট্রাইটুরেশন পদ্ধতিতে আমাদের হোমিওপ্যাথিক ঔষধ ন্যাট্রামসাল প্রস্তুত হয়। লিভারের রোগ, পিত্তপাথরী, চর্মরোগ, কোমর ব্যথা, মূত্ররোগ, স্ত্রী ব্যাধি, যৌন রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয়ে থাকে। ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে সুবিধা হবে। আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই ন্যাট্রাম সালফেট যদি ড্রাগ পিকচার করতে চাই, ড্রাগ পিকচার অঙ্কন করতে চাই, তাহলে আগে জেনে নিতে হবে যে ন্যাট্রাম সালফেট রোগীদের ধাতগত লক্ষণটি কীরকম। তো ন্যাট্রাম সালফেট রোগীদের ধাতগত লক্ষণ হবে, রোগীরা হবে গরম কাতর এবং পিত্ত প্রধান ধাতুর। এবার নেক্সটে জেনে নিতে হয় যে সমস্ত রোগীদের মানসিক অবস্থা কেমন থাকে। রোগীদের মানসিক অবস্থা থাকে বিষণ্ণতায় পরিপূর্ণ এবং খিটখিটে স্বভাবের। এবার আমাদের এই ন্যাট্রাম সালফেট 14টি প্রধানতম লক্ষণ রয়েছে, ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম। নাম্বার ওয়ানে রয়েছে ক্রিয়াস্থান, যকৃত, ফুসফুস, পাকস্থলী, পিত্তথলী ও মূত্রযন্ত্রের উপর ঔষধটির প্রধান ক্রিয়া। নাম্বার টুতে রয়েছে উপযোগিতা, উপযোগিতা মানে হচ্ছে এই ঔষধটি কাদের ক্ষেত্রে অধিক উপযোগী হয়। মেজাজ অত্যন্ত খিটখিটে, কথা বলতে চায় না, গান বাজনা শুনলে কষ্ট বোধ করে, এমন ব্যক্তিদের পক্ষে ঔষধটি উপযোগী হবে। নাম্বার থ্রিতে রয়েছে মন, মুখে হাসি থাকে না, বিষণ্ণভাব এত প্রবল হয়ে ওঠে যে রোগী আত্মহত্যা করতে চায়, বন্ধুবান্ধব একদমই পছন্দ করে না। নাম্বার ফোরে রয়েছে প্রাতকালে মলত্যাগ ও বায়ু নিঃসরণ, ন্যাট্রাম সালফেট রোগী প্রাতকালে ঘুম থেকে উঠে একটু চলাফেরা করার পরেই পায়খানায় যেতে কিন্তু বাধ্য হয়, মলত্যাগকালে প্রচুর বায়ু নিঃসরণ হয়। নাম্বার ফাইভে রয়েছে জল, জলীয় খাদ্য ও জলাভূমিতে বৃদ্ধি, ন্যাট্রাম সালফেট রোগী বৃষ্টির জল, সমুদ্রের জলে ভিজলে রোগ বৃদ্ধি পায়। অপরদিকে জলীয় খাদ্য যেমন পান্তাভাত, পুঁই শাক, বাঁধাকপি ইত্যাদি খেলেও তাদের রোগ ব্যাধিগুলো বৃদ্ধি পায়। অন্যদিকে জলাভূমিতে বসবাস করে অথবা জল আবহাওয়ায় অবস্থান করলেও এদের রোগ ব্যাধিগুলো কিন্তু বৃদ্ধি পায়। নাম্বার সিক্সে রয়েছে ইচ্ছা অনিচ্ছা, ন্যাট্রাম সালফেট রোগীরা বরফ খেতে ভীষণ পছন্দ করে এবং মাংস ও রুটিতে কিন্তু অনিচ্ছা প্রকাশ করে, মানে মাংস আর রুটি কিন্তু খেতে চায় না। নাম্বার সেভেনে রয়েছে লিভার, বাম পোষে চেপে শুতে পারে না, এই ন্যাট্রাম সালফেট রোগীদের যখনই লিভার রোগে আক্রান্ত হয় তখন বাম পাশে চেপে শুতে পারে না। যকৃতে প্রদাহ, বৃবৃদ্ধি, ন্যাভা প্রভৃতি, মুখে তিক্ত স্বাদ ও জিভে হলুদ বর্ণের প্রলেপ থাকে, যকৃতের ব্যথা বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত বৃদ্ধি পায় আমাদের ওই লাইকোপোডিয়াম ঔষধটির মতো। পিত্ত পাথরী রোগেও উক্ত লক্ষণগুলো কিন্তু বর্তমান থাকে। নাম্বার এইটের এসে ফুসফুস, বাম ফুসফুস আক্রান্ত, ফুসফুসের নিম্নভাগে বেদনা, কাশির সময়ে হাত দিয়ে বুক চেপে ধরে। নাম্বার নাইনের এসে উদ্ভেদ, ফুসকার মতো, গায়ের কাপড় খুললেই চুলকানি বৃদ্ধি পায়, শরীরে লাল বর্ণের আঁচিল। নাম্বার টেনে রয়েছে স্ত্রী রোগ, পিরিয়ডের সময় নাক দিয়ে রক্ত পড়া, ঋতুস্রাব অত্যন্ত কষ্টকর, স্বল্প ঋতুর সঙ্গে কোষ্ঠকাঠিন্য, যদি ঋতুস্রাব অল্প হয় এবং সঙ্গে যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে কিন্তু ন্যাট্রামসাল ব্যবহার করা যায়। নাম্বার ইলেভেনে রয়েছে যৌন রোগ, গনোরিয়ায় প্রচ্ছাব ঘোলের মতো, গনোরিয়া রোগে যদি প্রচ্ছাব ঘোলের মতো হয়, প্রচ্ছাবে জ্বালা, অন্ডকোষ ও পুরুষাঙ্গ কিন্তু ফুলে যায়, এই সমস্ত লক্ষণ কিন্তু এই গনোরিয়ায় থাকে। নাম্বার টুয়েলভে রয়েছে নখ, নখগুলি প্রায় বর্ষায় পচে যায়, রোগী কোনো এক সময় আঙুল হাড়া রোগে কষ্ট পেয়েছিলেন, এই রকম পাস হিস্টোরিতে পাওয়া গেলে ন্যাট্রামসাল ঔষধটিতে অধিক উপকার পাওয়া যাবে। নাম্বার থার্টিনে রয়েছে মল, মল অত্যন্ত শক্ত, গুটলে এবং আম মিশ্রিত, মলত্যাগকালে বায়ু নিঃসরণ হয়। নাম্বার ফোরটিনে রয়েছে বৃদ্ধি উপশম, ন্যাট্রাম সালফেট সমস্ত রোগ ব্যাধিগুলো ঠান্ডা খাদ্যে এবং ঝড় বৃষ্টিতে বৃদ্ধি পায়,
শয়নে এবং চাপে কিন্তু উপশমিত হয়। এছাড়া আমাদের ন্যাট্রাম সালফের 7টি অসাধারণ লক্ষণ রয়েছে। নাম্বার 1 রয়েছে পিত্ত পাথরী রোগে কাপড় এঁটে পড়তে পারে না। নাম্বার 2 রয়েছে স্বপ্নে সাঁতার দেওয়া উড়ে যাওয়া দেখে। নাম্বার 3 রয়েছে মাথায় আঘাত লেগে মানসিক বিশৃঙ্খলা। নাম্বার 4 রয়েছে জিভে সব সময় তিক্ত স্বাদ। নাম্বার 5 রয়েছে পড়তে গেলে ঘাম হয়। নাম্বার 6 রয়েছে নিজেকে শেষ করার প্রবল ইচ্ছা, অর্থাৎ আত্মহত্যার ইচ্ছা। নাম্বার 7 রয়েছে চর্মপীড়ায় জলের মতো পুঁজ নিঃসৃত হয়। এই যে আমি আপনাদের 14টি প্রধানতম লক্ষণ এবং 7টি অসাধারণ লক্ষণের কথা বললাম, এর মধ্যে মোস্ট অফ লক্ষণ যদি আপনার রোগীর মধ্যে বর্তমান থাকে, তবে সেটা যতই কঠিন ব্যাধি হোক না কেন, সেই রোগ আরোগ্য করতে ন্যাট্রাম-সাল্ফ সম্পূর্ণই সক্ষম। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।